মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করার অভিযোগে জামাইকে শিকল দিয়ে বন্দি করে রাখার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের উপর ঘটনাটি ঘটেছে চোয়াডাঙ্গার জীবননগর উপজেলার হেলিপ্যাড সংলগ্ন পাড়ায় শিকলবন্দি জামাই ঝেনদ জেলার মহেশপুর উপজেলার শ্যামকুড়ি গ্রামের আব্দুল হামিদের ছেলে সোহরাাব হোসেন সোহাব হোসেনের বন্দি থাকা সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করে শ্বশুরপক্ষের লোকজন এদিকে জামাইকে শিকল শিকলবাদা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তুমুল সমালোচনা শুরু হয় সরাব হোসেন বলেন আট থেকে দশ দিন আগে সংসারের সামান্য বিষয় নিয়ে স্ত্রী নীলার সাথে ঝগড়া হয় তার তারপর স্ত্রী রাগ করে বাবার বাড়ি জীবননগরে চলে আসে স্ত্রী ও সন্তানকে ঈদের নতুন জামা কাপড় কিনে দিতে এলে আমার মামা শ্বশুর আমাকে লোহার শিকল দিয়ে গাছের সাথে তালাবদ্ধ করে রাখে মারপিটও করা হয় জীবননগর থানার ওসি শেখ গনিমিয়া জানান থানায় এমন কোনো ঘটনায় অভিযোগ পাওয়া যায়নি